লাভা মানে অ্যাকচুয়ালি সারাদিন মেঘ গায়ে মেখে হেঁটে বেড়ানো। আমার বাঁ দিকে যে রাস্তাটা গেছে সেটা হচ্ছে লাভা বাজার। লাভা খুবই জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র, কিন্তু এখন এই কোভিড পরিস্থিতিতে লাভায় ভিড় নেই, একদমই ফাঁকা। এখন লাভা অনেক পাল্টে গিয়েছে, কিন্তু লাভা একটা সময় বেসিক্যালি একটা ছোট্ট গ্রামই ছিল। পুরো ভিজে একসা হয়ে গেছে, দেখুন কি অবস্থা। চশমার কাছে এত জলে ঝাপটা পড়েছে যে আমি দেখতে পাচ্ছি না। নাকে খিদের পেট আর গরম খিচুড়িতে পড়েছে গাওয়ার ঘি, ফলে দুপুরের আহারাদি বেশ জমে উঠেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চিনু, হোপ ইউ গাইজ আর অল ডুইং ওয়েল। আমি চলে এসেছি লাভায়। এর আগের এপিসোডে আপনারা জানেন যে আমি লাভা পৌঁছেছি, এবং এর আগের এপিসোডে আপনারা দেখেছেন যে উত্তরবঙ্গের যে জার্নি, অর্থাৎ এনজিপি থেকে লাভা অবধি যে জার্নি সেটা দেখিয়েছি। গরুবাথান ধুয়ে এসেছি, চেল নদীর অপূর্ব দৃশ্য দেখিয়েছি, গরুবাথানে ছিলাম কিছুক্ষণ, সেখানকার দৃশ্য দেখিয়েছি, ফলে এখন সরাসরি আমি চলে এসেছি লাভায়। লাভা এর আগে আমি অনেকবার এসেছি, লাভার কন্টেন্টও তৈরি আছে, দেখেও নিতে পারেন। দয়া করে আমি আই বাটনে দিয়ে দিচ্ছি লিঙ্ক। আর লাভায় আমি বন দপ্তরের কটেজের আগে অনেকবার উঠেছি, এবারে উঠেছি এই নতুন হোটেল বা হোমস্টে বলতে পারেন। বাঙালি একটি ছেলে চালায় এটি, সিনচুলা হোটেল, সিনচুলা, সিনচুলায় উঠেছি। তো একবার চলুন হোটেলটা একবার দেখিয়ে নিই, আপনারা থাকতে পারেন এখানে। বাঙালি ছেলে এটা নিজের উদ্যোগে চালু করেছে, তো বললো বলে আমি এলাম, এবং একেবারে সপরিবারে সহকর্মীদের নিয়ে সরাসরি ঢুকে পড়েছি এই সিনচুলা হোটেলে। আর প্রমোশনের কিছু নেই এর সঙ্গে, আমার কোনো প্রমোশনের ব্যাপার নেই। এর আগে আপনি জানেন যে যেহেতু বাঙালি একজন, আর একজন বাঙালি হিসেবে কোনো বাঙালি উদ্যোগপতিকে দেখতে ভাল লাগে যারা বাইরে এসে এই ধরনের ব্যবসা করছে। এ হচ্ছে অনুপম। তো অনুপম এই হোটেলটা চালায়, এবং এখানে এবারে আমরা সবাই উঠেছি আর কি, পুরো একদম আমার পুরো গ্যাং সহকর্মী সব। আচ্ছা অনুপম, এটা তো নতুন জায়গা হোটেল নাকি? এটা আমরা নতুন একদম 14 ফেব্রুয়ারি এই বছর থেকে চালু করেছি। আচ্ছা, বাট লাস্ট এক বছর ধরে ট্রাই করছিলাম, কোভিডের কারণে হয়ে ওঠেনি, তো এখন রানিং অবস্থায় চলছে। তো এখন এই পরিস্থিতিতে কি মানে গেস্ট কি আসছে? মানে এখন তো আরটিপিসিআর রিপোর্ট লাগছে, তারপরে কোভিড নেগেটিভ রিপোর্ট লাগছে, চেকিং হচ্ছে, মানে এখন এই মুহূর্তে বিধিটা কিরকম, মানে কিভাবে আসতে পারে টুরিস্টরা যদি একটু বলেন? প্রথমত হচ্ছে যে এই সময়টা মানে অগস্ট বা সেপ্টেম্বর, আমাদের মধ্যে মনসুন টাইম, তো এই সময় নর্মালি টুরিস্ট খুব একটা আসে না, এই সময় বন্ধ করার সময়। বাট যেহেতু কোভিডের কারণে 2 মাস লকডাউন ছিল, এখন যে এই সময় যে যত লোক আসছে, আমরা নর্মালি লাস্ট 3-4 বছর অত লোক আমরা রিসিভ করিনি, তো প্রত্যেকেই বাড়ির মধ্যে কোলাপস হয়ে গেছে, সেই জন্য ঘুরতে আসছে। উইকেন্ড ডেস্টিনেশনের মতো হয়ে গেছে লাভার এইসব। আর রেস্ট্রিকশান বলতে কালিম্পং ডিস্ট্রিক্ট যেটা করেছে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে, যে অ্যাটলিস্ট সিঙ্গেল ডোজ ভ্যাকসিনেশন তো অবশ্যই দরকার, আর যাদের একটাও ভ্যাকসিনেশন নেই তাদের আরটিপিসিআর, বা যদি আরটিপিসিআর না হয় তাহলে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট নিয়ে তারা আসতে পারে। তো আপনারা যদি কেউ যোগাযোগ করতে চান, এখানে থাকতে চান, এখানে লাভায় অনেক হোটেল আছে, প্রচুর হোটেল আছে, এখানেও থাকতে পারেন। আমি অনুপমের নাম্বার নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সরাসরি ওর সঙ্গে যোগাযোগ করে নেবেন।
তাহলে কথা বলে নেবেন আপনারা যারা আসতে চান। আর অনুভবের নাম্বার স্ক্রিনে যাচ্ছে, অলরেডি দেখতে পাচ্ছেন নিচে যাচ্ছে, যে আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি। তাহলে চলুন একবার রুম রিভিউটা, রিভিউ বলতে জাস্ট একবার ছুঁয়ে যাও আর কি, আমি সে অর্থে এরকম রিভিউ করি না, একবার দেখি নি ভেতরটা। এই ঘর মাউন্টেন ভিউ রুম, কিন্তু এখন তো চারদিকে মেঘে ঢাকা, ফলে কিছু দেখা যাবে না, দেখার আশা করেও আসেনি অবশ্য। বড় সড়ো রুম, স্পেস রয়েছে, প্রচুর স্পেস রয়েছে। অ্যাটাচ টয়লেট রয়েছে, টয়লেটে গিজার রয়েছে, সবই রয়েছে। কোজি রুম। বৃষ্টি দেখব বলে লাভায় চলে তো এলাম, কিন্তু সেই বৃষ্টি আমাদের গৃহবন্দী করে রাখলো। বাইরে বের হলেই নিজে তো ভিজছিলামই, ক্যামেরাও ভিজে যাচ্ছিল। হোটেলের বারান্দা থেকেই মেঘেদের সাথে কথোপকথন সেরে নিচ্ছিলাম, আলাপি বৃষ্টিরা ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল। একসময় কালিম্পং জেলার একটি ছোট্ট গ্রাম ছিল লাভা, কালে কালে তা এখন ব্যস্ত জনপদ ও জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। যদিও মূল জনপদ ছেড়ে একটু বেরিয়ে গেলেই লাভার সেই নির্ভেজাল আরণ্য পরিবেশটা খুঁজে পাওয়া যায়। হোটেল দেখিয়ে নিলাম, তাহলে চলুন এবার একটুখানি লাভায় হাঁটাহাঁটি করি। লাভা মানে অ্যাকচুয়ালি সারাদিন মেঘ গায়ে মেখে হেঁটে বেড়ানো, আর এখন তো বর্ষাকাল, মনসুন চলছে, ফলে সবসময় বৃষ্টি পড়ছে, এখনও টিপ 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 করে বৃষ্টি পড়ছে, আর একেবারে চারদিকে মেঘ ঘুরে বেড়াচ্ছে। আর আমি যে হোটেলটা উঠেছি সেটা একদম লাভা, যে জিপ স্ট্যান্ডটা আছে এই হচ্ছে আমার পেছনে জিপ স্ট্যান্ড, জিপ স্ট্যান্ডের পাশেই। আর এই যে বিষ্ণু টেম্পল দেখছেন, বিষ্ণু মন্দির, এই বিষ্ণু মন্দিরের পাশেই হচ্ছে এই সিনচুলা হোটেলটা আর কি। এই হচ্ছে বিষ্ণু মন্দির, আমার পেছনে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে লাভার ছোট্ট জিপ স্ট্যান্ড, আর দেখার মধ্যে আর কি, মানে নেচার ইন্টারপ্রেশন সেন্টার আর লাভা মনাস্ট্রি আছে, কিন্তু এখন এই কোভিডের কারণে লাভা মনাস্ট্রি বন্ধ রয়েছে। আর আপনারা এখান থেকে ছাঙ্গে ফলস যেতে পারেন, কোলাখাম যেতে পারেন, যদিও কোলাখাম আমি গেছি, ছাঙ্গে ফলসের কন্টেন্টও আমার চ্যানেলে আপলোড করা আছে। তো এই হচ্ছে লাভা। লাভা বেসিক্যালি আমি আজ থেকে 15 বছর আগেও লাভা একটা টিম টিমে ছোট্ট গ্রাম ছিল, এখন তো লাভা শহর হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন চারদিকে হোটেল টোটেল, প্রচুর হোটেল হয়েছে এখানে বন দপ্তরের কটেজের উপর দিকে। তো এখন লাভা অনেক পাল্টে গিয়েছে, কিন্তু লাভা একটা সময় বেসিক্যালি একটা ছোট্ট গ্রামই ছিল। তাহলে চলুন এই মেঘ গায়ে মেঘে টিপ টিপে বৃষ্টির মধ্যে হাঁটতে থাকি, বর্ষা দেখাবো বলেই তো আপনাদের, মানে দেখাবো বলেই তো এখানে আসা। তো এই বৃষ্টি আর মেঘ মাখা যে সারা গোটা দিন, এই দিনভরের ডায়েরিটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। আর নতুন করে লাভা নিয়ে আমি কী দেখাবো, লাভা নিয়ে কন্টেন্ট আমার ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করা আছে। তাহলে চলুন ঘুরে বেড়াই। হোটেল তারামা, এটাও সুন্দর বেশ, একদম দেখতে ভালো। এটা দেবকি হোমস্টে দেখছি, ও দেবিকা হোমস্টে, এই লাভা জিপ স্ট্যান্ডের একদম কাছেই। দেবিকা হোমস্টে না এটা? আচ্ছা, এটাও কি বাঙালি নাকি? আচ্ছা আচ্ছা, এখানেও তো থাকা খাওয়া সবই আছে। দেবিকা হোমস্টে দেখতেই পাচ্ছেন, একেবারে জিপ স্ট্যান্ডে দাঁড়িয়ে জিপ স্ট্যান্ডের এই যে মোড়টা দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে লাভা বাজার, অর্থাৎ আমার বাঁ দিকে যে রাস্তাটা গেছে সেটা হচ্ছে লাভা বাজার। এখান থেকে ঋষভ আপনারা যেতে পারেন, ঋষভ আমি ট্রেল করেছিলাম, ট্রেক করে গেছিলাম, তার কন্টেন্টও দেওয়া আছে,
সেটাও দেখে নিতে পারেন যারা দেখেননি। তো আমি লাভা থেকে ঋষভ ট্রেক করে গেছিলাম, 6 কিলোমিটার মতো রাস্তা, আর গাড়িতে গেলে 12 কিলোমিটার। গাড়ির রাস্তাটা একটু ঘুরপথে যায়, আর হেঁটে যাওয়ার রাস্তা অর্থাৎ ট্রেলটা সেটা জঙ্গলের ভেতর দিয়ে, খুব মনোরম পরিবেশ। কিন্তু এই সময় আমি যেতে সাজেস্ট করবো না, কারণ এখন লাভা ইজ অলসো নোন ফর ইটস লিচেস, মানে জোক, প্রচুর জোক থাকে লাভায়। ফলে মনসুনে কখনো আমি বলবো না জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে, কিন্তু যদি অন্য সময় আসেন অর্থাৎ শীতের সময় আসেন বা গরমে আসেন, তখন এই ট্রেকটা করতে পারেন। লাভার যে জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে ঋষভ যাওয়া যায়, খুব সুন্দর, খুব ভালো লাগবে আপনাদের। আর যারা গাড়িতে যাবেন তারা গাড়িতে যেতে পারেন, 12 কিলোমিটার রাস্তা। আর এখন লাভা আপনারা যেভাবে দেখে অভ্যস্ত, মানে সবসময় ট্যুরিস্ট একদম গিজগিজ করে, লাভা খুবই জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র, কিন্তু এখন এই কোভিড পরিস্থিতিতে লাভায় ভিড় নেই, একদমই ফাঁকা। আমি ঘুরে বেড়াচ্ছি, কোনো ট্যুরিস্ট তো আমি দেখতে পাচ্ছি না, লোকাল কিছু মানুষ আছে। আর এই যে লাভার কিছু কিছু ছোটো ছোটো দোকানপাট রয়েছে, সেগুলো প্রায় সবই অধিকাংশই বন্ধ আর কি, মানে খোলা নেই, অল্প কিছু দোকানপাট খোলা রয়েছে। এইটা লাভা বাজার, এবং সোজা চলে গেলে লাভা নিচের দিকে ডাউনে লাভা মনাস্ট্রি। তো লাভা মনাস্ট্রিও আমি দেখিয়েছি আপনাদের আগে আমার কন্টেন্টে। এখন কিছু করার নেই, অলস দুপুর, আর মেঘ চারিদিকে একদম সাদা হয়ে আছে, আর এই মেঘ গায়ে মেঘে ঘুরে বেড়াচ্ছি। এটা লাভা ক্লক টাওয়ার জিপস্যান্ডের মধ্যেই, এটা ল্যান্ডমার্ক হিসেবে চিহ্নিত করা হয় এই ক্লক টাওয়ারটাকে। এই হচ্ছে লাভা মার্কেটের রাস্তা। এটা অন্য সময় আমি এসেছি একেবারে গম গম করে রাস্তায়, প্রচুর মানুষজন থাকে, সমস্ত রেস্টুরেন্টগুলো খোলা থাকে, প্রচুর হোটেল রয়েছে দেখতেই পাচ্ছেন। এই আরও হোটেল রয়েছে, এই যে নিউ অর্কিড রেস্টুরেন্ট কাম হোটেল, এটাও লাভাস স্ট্যান্ডের কাছেই একদম। এই রাস্তার দুধারেই হোটেল আর লাভা বাজারের রাস্তাটা, এদিকে প্রচুর দোকানপাট রয়েছে, এখন প্রায় অধিকাংশই একদম নিঝুম, মানে বন্ধ আর কি। সহকর্মীরা যে যার মতো ঘুরছে, কেউ সব যে যার মতো করে ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে লাভা বাজার, একদমই ফাঁকা, মানে একদম লোকজন নেই আর কি। তো এই ফাঁকা লাভার ছবিটাও আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম, এসেছি যখন একটু ঘুরে বেড়াচ্ছি আর কি। অ্যাজ সাচ নতুন কন্টেন্ট দেওয়ার মতো কিছু নেই, লাভা নিয়ে আমার বলছি আবার আগেই তৈরি করা আছে, আর পুরোটাই মেঘে একদম ঢাকা রয়েছে। এই পুরো রাস্তাটা হচ্ছে লাভা বাজার, এখানে দোকানপাট সবই রয়েছে, হোটেলও রয়েছে প্রচুর। হোটেল অর্কিড, অনেক পুরনো হোটেল। ক্রমশ ঘন মেঘের আস্তরণে ঢেকে যাচ্ছে লাভার চারপাশ। মেঘ গায়ে জড়িয়ে অলস ভঙ্গিতে পড়ে থাকা লাভার উচ্চতা 7,200 ফুট, ফলে এখানে সবসময়ই হিমেল বাতাস বয়। লাভা দুরকম উপায়ে যাওয়া যায়, একটা ডুয়ার্স দিয়ে মালবাজার গরুবাথান হয়ে লাভা, এই পথে দূরত্ব পড়বে 119 কিলোমিটার। আরেকটা পথ এনজিবি থেকে কালিম্পং ও আলগারা হয়ে লাভা, এই পথে দূরত্ব পড়বে 105 কিলোমিটার। ডুয়ার্সের পথ সামান্য দীর্ঘ হলেও পাকদণ্ডি কম। লাভা যাওয়ার ক্ষেত্রে বাস বা শেয়ার জিপের ওপর ভরসা করে লাভ নেই, গাড়ি ভাড়া করে যাওয়াই ভালো। ডুয়ার্স দিয়ে গেলে কলকাতা থেকে ট্রেনে চড়ে নিউমাল জংশনে নেমে টোটো করে মালবাজার গিয়ে গাড়ি ভাড়া করতে পারেন। মালবাজার থেকে লাভা গাড়ি ভাড়া পড়বে 3,000 টাকা, আর এনজিপি হয়ে গেলে এনজিপি স্টেশন থেকে বা শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করে নিতে পারেন, ঘন্টা চারেকের মধ্যে লাভা পৌঁছে যাবেন। গাড়ি ভাড়া 3,500 থেকে 4,000 টাকার মধ্যে ঘোরাফেরা করে। আর একটু সস্তায় যেতে চাইলে শিলিগুড়ি থেকে শেয়ারে কালিম্পং চলে এসে সেখান থেকে লাভা পর্যন্ত গাড়ি ভাড়া করে নিতে পারেন, সেক্ষেত্রে খরচ কিছুটা কমবে। সকালের দিকে কালিম্পং থেকে লাভা পর্যন্ত বাস ও জিপ সার্ভিস পাবেন, তাহলে কালিম্পংয়ে একদিন থেকে পরদিন সকালে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে লাভা পৌঁছতে পারবেন। এক্ষেত্রে কালিম্পংয়ের জন্য একটা দিন বরাদ্দ রাখতে হবে, অথবা শিলিগুড়ির মিত্তল বাস স্ট্যান্ড থেকে 12:10 একটা বাস ছাড়ে, ওই বাস গরুবাথান ঘুরে লাভা পৌঁছয় বিকেল 4:30 থেকে 5 নাগাদ। লাভায় এই খানদান আর ঘুরে বেড়ান আর কি, আর বিশেষ করে মেঘলা ওয়েদারে তো এই ঘুরে বেড়ানো ছাড়া কোনো কাজ নেই। আবার লাভার আরেকটা সৌন্দর্য আমি দেখেছি, লাভা যখন ঝকঝকে লাভা, অর্থাৎ যখন ক্লিয়ার স্কাই থাকে, তখন নীল আকাশ আর এই পাইন ওক গাছের জঙ্গল,
এখানে একটা আলাদা সৌন্দর্য আছে, আর একটা মাদকতা আছে এই নিখাত প্রকৃতির আর কি। যদিও লাভা এখন কংক্রিটের জঞ্জালে ভরে গিয়েছে, কারণ প্রচুর হোটেল এখন লাভায়, ফলে প্রচুর কংক্রিটের জঞ্জাল হয়ে গিয়েছে, সেই লাভার সৌন্দর্য নেই। কিন্তু লাভা একটু ছাড়িয়ে যদি একটু একটু রিমোটের দিকে যান, তাহলে কিন্তু সেই সৌন্দর্যকে আপনারা খুঁজে পাবেন। কাজ নেই তো খই ভাজ, ক্যামেরার ব্যাকপ্যাক নামিয়ে রেখে কোচি কাচাদের সঙ্গে নেমে পড়লাম ফুটবল নিয়ে মেতে উঠতে। শৈশব আর কৈশোর কিছুতেই আমার পিছু ছাড়ে না। বুড়ো হাড়ে ভেলকি দেখাতে রাস্তাতেই মেসি বা রোনাল্ডো হয়ে ওঠার স্বাদ জেগে উঠল। ফুটবলে পাচালি আর দৌড়দৌড়ি করে খিদেও পেয়ে গেছিল, তাই আর সময় নষ্ট না করে সোজা এসে বসলাম সিনচুলা হোমস্টের ডাইনিং টেবিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতে বলতেই গরম গরম খিচুড়ি চলে এসছে। অনুপন আয়ুষ্মান ভব শতায়ু ভব, গরম গরম খিচুড়ি। আর কি ডিম ভাজা আছে অনুপম? আচ্ছা, আর পাঁপড়, ও ঘিও রয়েছে, গাওয়া ঘি, খিচুড়িতে গাওয়া ঘি পড়লো। প্রবল গরম ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছেন একদম গরম গরম খিচুড়ি, ফলে দুপুরের লাঞ্চটা আপাতত খিচুড়ি ডিম ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে সেরে নিই, ঠিক আছে? আপনাদের লোভ লাগবে, আমরা কিছু করার নেই। এরকম একটি বৃষ্টির দিনে হয় আপনাদের লাভা চলে আসতে হবে, নয়তো বাড়িতেই খিচুড়ি রেঁধে খেতে হবে বর্ষার আমেজ নেওয়ার জন্য। সকাল থেকে লাভায় কী দেখাচ্ছি, টিপটিপে বৃষ্টি আর মেঘেদের দল ঘিরে রেখেছে গোটা লাভাকে। টিপটিপের বৃষ্টি, একদম ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, আর এরম একটা বর্ষার মরশুম, এরম একটি দিনে কী চায় বাঙালি বলুন তো? ইলিশ মাছ নিশ্চয়ই বলবেন, আর খিচুড়ি তো ইলিশ মাছের ডিম ভাজা, বা ইলিশ মাছ তো এই লাভায় পাওয়া যাবে না, কিন্তু খিচুড়ি আর ডিম ভাজা আজকে দুপুরের মেনুতে, ফলে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা সঙ্গে পাঁপড় ভাজা, দেখি লাঞ্চটা কেমন জমে ওঠে। খিদের পেট আর গরম খিচুড়িতে পড়েছে গাওয়ার ঘি, ফলে দুপুরের আহারাদি বেশ জমে উঠেছে। খিচুড়ি জমাটি লাগছে, আসলে ওয়েদারের সঙ্গে মেনু যদি বেশ মিলে যায় না, মানে বাইরে যেমন বর্ষার ওয়েদার, ঠিক একই সঙ্গে যদি খিচুড়ি ডিম ভাজা ডিমের ওমলেট আর পাঁপড় ভাজা জুটে যায় কপালে, তাহলে লাঞ্চটা বেশ একটা রাজকীয় মেজাজ এসে যাবে। শুধুমাত্র যে মানে বিরিয়ানি আর পাঁঠার মাংসই রাজকীয় মেজাজ এসে তা তো নয়, এই ওয়েদারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আহার, মানে যদি লাঞ্চ বা দুপুরের আহারাদি বলা হয় থাকে, তাহলে খিচুড়ি ডিম ভাজা কিন্তু একেবারে পারফেক্ট আইডিয়াল। তাহলে আমি ভোজন পর্বটা সেরে নিই। দুপুরের আহারাদি শেষ করে একটু গড়িমসি করে নিলাম, তারপর বৃষ্টি মাথায় করেই বেরিয়ে পড়লাম লাভার প্রকৃতিকে নিরালায় উপভোগ করতে। চলে এলাম ফরেস্ট বাংলো চত্বরে, এখানে এলেই অতীতের স্মৃতি এসে হুড়মুড় করে ভিড় করে। বহুবার এখানে থেকেছি, তাই ফের একবার স্মৃতির স্মরণীবিয়ে হাঁটতে থাকলাম মেঘ গায়ে মেখে। তবে জোকের বড় উপদ্রব, জোকের পাল্লায় পড়ে আমার দুরবস্থার গল্প পরের পর্বে বলবো। এই পর্বে আপনাদের জন্য নিখাত প্রকৃতির ছবিটুকুই না হয়ে থাক। আর খেয়ে দিয়ে কি করব, ঘুরতে বেরিয়ে পড়েছি। এই হচ্ছে ফরেস্ট রেস্ট হাউস লাভার,
যেখানে আমরা এর আগেও ছিলাম। এদিকটা একটু ঘুরতে চলে এলাম, একটু নেচারটা একটু পিওর পাওয়া যায় এদিকটা। লাভার সেই কটেজগুলো স্মৃতিচারণ করছি আর কি, ওখানে অনেকবার থেকেছি। এখন ফাঁকা, পর্যটক নেই, বন্ধই রয়েছে। বন্ধ রয়েছে বলতে পর্যটক কেউ নেই আর কি এই সময়ে। এমনিতেই মনসুন চলছে, ফলে পর্যটকরা আসেন না সেভাবে লাভ হয়, তো ফাঁকা। আর জোকের উৎপাতও আছে, একদমই ফাঁকা, নির্জন। লাভার এই জায়গাটা প্রকৃতিকে খুব নির্জনে পাওয়া যায় আর কি, একেবারে নিরিবিলি পরিবেশ। এই আমার পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে ঋষভ যায়। এখান থেকে আর এই 6 কিলোমিটার 5 কিলোমিটার মতো রাস্তা, জঙ্গল ট্রেইল। তো আমরা লাভা থেকে ঋষভ এর আগে হেঁটে গেছি এবং সেই ট্রেক করার ছবি বা কন্টেন্ট আপলোড করা আছে আমার চ্যানেলে। যারা দেখেননি তারা দেখে নিতে পারেন, দরকার হলে আমি ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেবো। তো যারা উৎসাহী, তবে এই সিজনে নয় কিন্তু, হ্যাঁ, জোকের খুব উপদ্রব আছে। আর বিশেষ করে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, তো বৃষ্টি নামতে পারে, ফলে অসুবিধায় পড়তে পারেন। এই সময়টা না, বিশেষ শীতের সময়টা কিন্তু এই জার্নিটা খুব মনোরম হয়। ফলে একটা সাজেশান রইল আমার, ওটা দেখে নিতে পারেন, ওখানে সব ডিটেলস দেওয়া রয়েছে কীভাবে যাবেন না যাবেন। তো তাহলে একটা গাইডেন্স পাবেন আপনারা আর কি। তো এই রাস্তাটা সেই বললাম, এখানে অনেকটা স্মৃতিচারণ করার মতো আর কি, অনেকবার এসে থেকেছি, তো সেই জন্যে এই জায়গাটা একবার এলাম। পুরো ভিজে একসা হয়ে গেছি, দেখুন কি অবস্থা। চশমার কাছে এত জলের ঝাপটা পড়েছে যে আমি দেখতে পাচ্ছি না, ফলে তাড়াতাড়ি হোটেলে ঢুকি, ওই অতটা গেছিলাম, ফলে আবার নিচে নামতে নেবে আসতে হলো ছবি টবি তুলে আপনাদের দেখাবো বলে। ফলে সকাল থেকে ভিজছি, ভিজে ভিজে এবার জ্বর না বাধাই। আর এখন জ্বর হলে আবার বিপদ, মানে সাধারণ ইনফ্লুয়েঞ্জা হলেও করোনা বলে দেখে দেবে একেবারে। ফলে আমি এবার হোটেলে ঢুকবো। তাহলে লাভার কি এপিসোডটা এখানে আজকে থামাই, কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না। এই মেঘ এবং বৃষ্টির মাখা লাভার ছবি দিনভর তুলে ধরলাম আপনাদের সামনে,
এবার ভিজতে ভিজতেই আমি বলছি, র‍্যাপ আপটা টানছি, সেটা হচ্ছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখন যা কিছু আমি আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। আর যারা আমার স্থির চিত্র বা স্টিল ফটোগ্রাফি দেখতে ইন্টারেস্টেড তারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, দুটোরই আইডি লিঙ্ক আমি নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আলে আজকের মতো বিদায় নিচ্ছি, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন গুড বাই, টেক কেয়ার। চলো যোগের জন্য লাভা বিখ্যাত, তো সেই যোগ আমাকে ধরেছে। এই দেখুন এই যোগটা আমার গায়ের এতক্ষণ কামড়ে বসেছিল, গায়ের থেকে যোগ ফোকগুলো সব ছাড়িয়েছি, ছাড়িয়ে তারপরে কি করব তো বেরিয়ে পড়েছি। একদম গরম গরম মোমো, ধোঁয়া ওঠা স্যুপ সহ এসে গেছে টেবিলে।